বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে যে কোডি রোডস কি আবার সেই সেম অ্যাঙ্গেলে চলে আসছে যেমন আমরা রোমান রেন্সকে ফিল করেছিলাম, যে বিগ ডগ ক্যারেক্টার টু মাচ ফেভারিট ছিল, টু মাচ গুড ছিল, যার জন্য ফ্যান্সরা পছন্দই করেনি, ফ্যান্সদের মনে হচ্ছে ভাই একে তো সেই জন সিনার মতো বানানো হচ্ছে, তো আমরা জন সিনাকে পছন্দ করি তাহলে এই এই আইটেমটাকে কেন আমরা সহ্য করবো, এরকম ব্যাপার। তাহলে কি কোডি রোডসকেও কি সেম ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে? দেখো এখানে প্রথম কথা তো এটা বলবো যে দেখো আমি অ্যাজ এ ডাব্লিউডাব্লিউই ফ্যান তোমরা অনেকেই আমাকে ক্রিটিসাইজ করতে পারো যে আমি কেন দুদিককে নিয়ে কথা বলি, কারণ অ্যাকচুয়াল ফ্যান সেই হয় যে একজনকে সাপোর্ট করা তার জন্য সে মরতেও পারে। হ্যাঁ এরকম অনেক ফ্যানরাই হয় যারা মানে একজনকে সাপোর্ট করার জন্য মরতেও পারে, ইভেন কাউকে মেরেও দিতে পারে এরকম বলতে গেলে, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে সোশ্যাল মিডিয়া দেখতেই পাবে। যখন রোমান রেন্স আর কোডি রোডসের ম্যাচটা যখন বিল্ড আপ হয়েছিল তখন সবাই বলেছিল যে কোডি রোডস যেন মরে যায়, কেউ বলছিল রোমান রেন্স যেন মরে যায়, কেউ বলছিল রক যেন মরে যায়, কি আবার বলবো ভাই রকের মেয়েকে ওখানে ভাই গালাগালি শুরু করে দিয়েছে আর কিছু বলার নেই। মানে সিরিয়াল হবো কিছু কিছু ফ্যান্স যেন আমার মনে হচ্ছে তারা হার্ড কোর নয়, তারা একটু টক্সিক লেভেলের যে ভাই আমরা উৎপটান কিছু লিখে দেবো কাইন্ড অফ একটুখানি ভাইরাল হবো, কিন্তু তারা ভাবে না যে তাদের মেন্টালিটি কিরকম মানে বেকার দিকে চলে যাচ্ছে, তারা সেই সমস্ত কিছু দেখে না। কিন্তু আমি দেখো দুদিককে নিয়েই ডিসকাশন করি, আমি এরকম কখনো বলি না যে হ্যাঁ ভাই রোমান রেন্সই বেস্ট, তো তোমরা কোডি রোডসকে চ্যাম্পিয়ন বানিয়ে কি বেকার করে দিলো, ওই অ্যাটেনশন ওই অরাটা বিল্ড হচ্ছে না, এই করিশ্মাটা ফিল আসছে না, শুধুমাত্র এনাফ নয় যে তুমি চ্যাম্পিয়ন মানে ফাইভ স্টার ম্যাচ দেবে। হ্যাঁ কোডি রোডস ফাইভ স্টার ম্যাচ ডেলিভার করবে নো ডাউট, কিন্তু ওই অ্যাটেনশনটাই গেন করবে, ওই অ্যাটিটিউডটাকে বিল্ড করবে যেটা রোমান রেন্স নিয়ে এসছে, আমি কখনোই ওইভাবে বলবো না, আমি না চাই তো বললাম ঠিক, কিন্তু ওই সমস্ত ফ্যান্সরা না প্রত্যেক দিন দেখি টুইটারে টুইট করে যাচ্ছে, জাস্ট কম্পেয়ার করে যাচ্ছে ভাই রোমান রেন্স বেস্ট, কোডি রোডস কিরকম কাজ করছে, কোডি রোডস আনডিসপিউটেড টাইটেলকে পুরো ধুলোয় মিশিয়ে দিচ্ছে, অসম্মান করছে, কিন্তু অপরদিকে দেখো যে কোডি রোডস তো অবভিয়াসলি ভাই প্রত্যেকটা নাইট টাইটেল ডিফেন্ড করার মতো ওরকম অ্যাটেনশানে রয়েছে, রোমান রেন্স কি করেছিল? হ্যাঁ তোমরা আমি এটা অনেক আগেও বলেছিলাম ভাই রোমান রেন্সের ক্যারেক্টার ডিফারেন্টভাবে বিল্ড হয়েছে, কোডি রোডসের ক্যারেক্টার ডিফারেন্টভাবে বিল্ড হয়েছে, ট্রাইবাল চিফ ক্যারেক্টারটা কিন্তু পুরোপুরি ব্লাড লাইন স্টোরি লাইনের মেজর পোর্শন ছিল, আমেরিকান নাইটম্যার অ্যাকচুয়ালি কিন্তু ফ্যান্সদের মধ্যে একটা বড় হিরো, সুপার হিরো লাইক গাইজ আমেরিকান নাইটম্যার, তো ডেফিনেটলি সুপার হিরোকে তো প্রত্যেক রাতে নিজের টাইটেল ডিফেন্ড করা থেকে শুরু করে ফ্যান্সদেরকে খুশি করা থেকে শুরু করে এগুলো করতে হবে, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি ভাই কোডি রোডসকে আমি বলবো না যে কোডি রোডস নিজেকে তৈরি করেনি, কারণ কোডি রোডস জানে যে হ্যাঁ লেজেন্ডরা কীরকমভাবে কাজ করেছে, তো তাকে সেই স্মরণটা করে কিন্তু কোডি রোডসকে আমি দেখলে যেন মনে হয় ভাই কোডি রোডসের মধ্যে কিন্তু ওই লেজেন্ডসদের ওই লেয়ারগুলো রয়েছে যে হ্যাঁ উনি সেইটাকে যেন বহন করে নিয়ে চলে যাচ্ছেন, আর তার জন্যই প্রত্যেকে বলছে যে ভাই কোডি রোডসের সাথে ইগল টাইটেল প্রচুর স্যুট করে, আর কোডি রোডস নিজেও বলছে, কিন্তু আমার মনে হয় না যে কোডি রোডস এতটাতে ইগল টাইটেল নিয়ে আসবে, কারণ আনডিসপ্লেড টাইটেলের যে কী বলবো মানে ওই যে ডিজাইনটা ওটা কিন্তু এখন প্রচুর বেশি ইউনিভার্সাল হয়ে গেছে, যে হ্যাঁ সমস্ত জায়গায় কিন্তু প্রচুর পরিচিত, তো সেক্ষেত্রে এত তাড়াতাড়ি টাইটেল চেঞ্জ আমার মনে হয় যে এত তাড়াতাড়ি তো হবে না, কিন্তু টাইম লাগবে, মেবি হয়তো শুধুমাত্র যতক্ষণ কোডি রোডস চ্যাম্পিয়ন থাকবে ততক্ষণই হয়তো ওই টাইটেলটা থাকতে পারে, তারপরে তো আবার সেই ঘুরে ফিরে চলে আসবে, গাইজ এই অ্যাঙ্গেলটা হতে পারে, কিন্তু যদি আমরা মেজর জায়গায় কথা বলি যে এই মুহূর্তে কোডি রোডসকে প্রচুর পরিমাণে হেড দেওয়া হচ্ছে, বা দেখো ফ্যান্সরা না এটাকে অন্য অ্যাঙ্গেল নিচ্ছে, দেখো আমি সত্যি কথা বলতে গেলে সোশ্যাল মিডিয়া কিন্তু এটা দেখি যে ভাই সোশ্যাল মিডিয়া একদিকে যায় আর হ্যাঁ অন স্ক্রিন বলবো না মানে লাইভ অডিয়েন্স কিন্তু আলাদা দিকে যায়, যদি তোমরা যে কোনো লাইভ শোর যদি ভিডিওস থাকা দেখো তাহলে তোমরা বুঝতে পারছো ভাই কোডি রোডস কিন্তু মারাত্মক সাপোর্ট করা হয়, অ্যাজ এ সুপার হিরো লাইক সাপোর্ট করা হয় বলা চলে, তো ডেফিনেটলি ইভেন ফ্যান্সরা যখন তাকে মিট করে সেটা তো অন রোড, তো সেক্ষেত্রে রাস্তার মধ্যে কিন্তু ফ্যান্সরা তাকে সুপার হিরো লাইক কিন্তু অ্যাটেনশন দেয়, তো ডেফিনেটলি এটা কিন্তু খুবই বিগার ব্যাপার, কিন্তু যদি সোশ্যাল মিডিয়া দেখো তো কিছু মানুষ থাকে যে আমাকে ভাইরাল হতে হবে তো আমি উৎপটন কিছু বলে দেবো, তারা একটা সময় রোমান রেন্সকে নিয়েও বলেছে রোমান রেন্স তো ভাই শোতে অ্যাপিয়ারেন্স করানোতে ব্লা 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 এরকম বলে গেছে, আর এই মুহূর্তে কোডি রোডসকে নিয়ে ব্লা ব্লা বলে যাচ্ছে, তো এরকম ব্যাপার, কিন্তু এটা ঠিক যে ভাই কিছু ফ্যান্সরা আমার কথা আমি কখনো কথা পাত্তা দিই না, কারণ তারা তো এরকমই বলে যাবে, কিন্তু মেজর থিং যদি তোমরা দেখো তো তাহলে ডেফিনেটলি দেখো উই ওয়ান্ট কোডি যেরকম লেভেলে গেছিলো যে ট্রেনটা তুলেছিল সেটা কি আর এখন পাওয়া যাচ্ছে না, যে হ্যাঁ কোডি রোডস চ্যাম্পিয়ন হওয়ার পরে জাস্ট কোডি রোডস হ্যাঁ রতে প্রোমো দিল, স্ম্যাকডাউনে প্রোমো দিল, এগেনস্ট স্ম্যাকডাউনে এজে স্টাইলকে ফেস টু ফেস করা, ডেফিনেটলি এজে স্টাইলকে উনি বলেছেন যে ভাই আমাকে এই ম্যাচটা জিততে হবে, ডেফিনেটলি তার ফার্স্ট টাইটেল ডিফেন্ড বলে কথা, তো ডেফিনেটলি বিগার ঠিক, কিন্তু ফ্যান্সরা যারা মনে করছে ভাই হ্যাঁ যদি রোমান রেন্স থাকতো তাহলে একটা আলাদাই অ্যাটেনশন থাকতো, আমরা একটা আলাদাই ফিল পেতাম, কিন্তু কোডি রোডস ওই ফিলটা নিয়ে আসছে না, তবে এটা ঠিকই যে রোমান রেন্সের না অ্যারাউন্ডের স্টোরিটা কীরকম ছিল, যে একটা সময় রোমান রেন্সকে মানুষ হেট করতো, তারপরে রোমান রেন্স
মানে নিজেকে একটা ট্রাইবাল চিফ ক্যারেক্টার, একটা নেগেটিভ ক্যারেক্টার তৈরি করেছে, দেন তিনি একটা লং টাইটেল রান বিল্ড করেছে, তার একটা নিজের আলাদাই মানে কি বলবো যুগ তৈরি করেছে। তো সেটা একটা লং প্রসেসের মধ্যে দিয়ে এসছে, তো আমরা তাই জন্য রবিনাসকে এখন অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু কোডি রোজের সিনটা কিরকম ছিল আগে ভাই, কোডি রোজকে অনেকেই পছন্দ করতো না, ইভেন কোডি রোজ ওই অ্যাটেনশনটা তখন পায়নি যে হ্যাঁ মেন ইভেন্ট লেভেলে কিছু। কিন্তু কোডি রোজ বাইরে গেল, বাইরে গিয়ে নিজেকে প্রমাণ করলো, অ্যাটেনশন গেইন করলো, তারপরে ডাব্লিউডব্লিউতে এলো। তো প্রচুর ফ্যান্সরা বলছে ভাই কোডি রোজ তো জাস্ট একটা কি বলবো মানে জাস্ট ডাব্লিউডব্লিউ জাস্ট অ্যাটেনশন বিল্ড করতে হয় তার জন্য, মানে এটা যেন প্রচুর ফ্যানরা মনে করছে জাস্ট এই ডাব্লিউ আর ডাব্লিউডব্লিউ জাস্ট খুনসুটি নোয়াছে, না কোডি রোজ জাস্ট এসে ওই অ্যাটেনশনটা পেয়েছে। মানে কোডি রোজের নিজস্বতাটা কিছু নেই, শুধুমাত্র ডাব্লিউডব্লিউ দেখাতে চায় যে ভাই এই ডাব্লিউর একজন স্টারকে আমরা কত মেগা স্টার বানাচ্ছি, জাস্ট এইটুকুনি ব্যাপার। তো অনেকটা এরকম ব্যাপার, ঠিক হ্যাঁ এটা ঠিক যে কিছু ফ্যান্সরা এরকম অ্যাঙ্গেলে কথা বলে, বাট আমি বলবো যে ভাই দেখো ডেফিনেটলি কোডি রোজের সাথে এটা একটা ফ্রেশ স্টার্ট হচ্ছে, এমন হয় যে ভাই কোডি রোজ আগে করেছে। কোডি রোজ কিন্তু এর আগে ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন হয়নি ভাই, ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করেনি, তো সেক্ষেত্রে তার সাথে ফার্স্ট টাইম হচ্ছে, তো অবভিয়াসলি সে হেট পাবে, এটা খুবই অবভিয়াস ব্যাপার। কিন্তু হ্যাঁ একটা মানুষ যখন বারবার দেখবে মানুষ, তো অবভিয়াসলি একটা টাইমের পরে তাকে অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হবে। কিন্তু এখানে যদি আমরা ভাবি যে ভাই কোডি রোজ এই মুহূর্তে যেরকম হেট পাচ্ছে, আর কোডি রোজের যে ক্যারেক্টারটা সেটা টু মাচ সুপার হিরো লাইক, যেটা আমরা সেই সময় জন সিনাকে দেখে এসেছি, জন সিনা অলওয়েজ সুপার হিরো রয়েছে, কিন্তু জন সিনা যায় কিন্তু কেউ আসতে পারেনি। জাস্ট লাইক আমি যদি রোমিনেসকে বলি, তো রোমিনেস ফেল করেছে, রোমিনেসকে আমরা পছন্দ করিনি, তো রোমিনেসের নেগেটিভ ক্যারেক্টার এসেছে। ইভেন যদি আমি একটা মেজর এক্সাম্পল তুলি সেটা হচ্ছে এজ স্টাইল, ভাই এজ স্টাইল যখন ডেবিউ করেছিল শুরুতে কিন্তু তার ফেস ক্যারেক্টারিট ছিল, কিন্তু তোমাদের মনে আছে এজ স্টাইলের ফার্স্ট হিল টার্নটা কিন্তু জন সিনার এগেনস্ট হয়েছিল। ভাবো যে সুপার হিরো তার এগেনস্টে ফিনোমিনাল ওয়ান স্টেপ আপ করেছিল, অ্যান্ড এজ স্টাইল আর জন সিনা একটা মারাত্মক আমরা রাইভালরি দেখেছিলাম, অ্যান্ড সামার স্ল্যামে এজ স্টাইল জন সিনাকে হারিয়েছিল। আমার মনে হয় যে এজ স্টাইলের কেরিয়ারে একটা আলাদাই মানে কি পিক পয়েন্ট ছিল, যে হ্যাঁ ওখান দিয়ে যেরকম বিল্ড হওয়া যে বুস্টটা পাওয়া ফিনোমিনাল ওয়ানের একটা নেক্সট লেভেল ছিল ডেফিনেটলি। এদের স্টাইলকে ওইভাবে কিন্তু শুরু শুরুতে কিন্তু একটা ফেস ক্যারেক্টার দিয়ে কিন্তু ডেফিনেটলি সেখান দিয়ে নেগেটিভ ক্যারেক্টার নিয়ে এসেছিল, তো ওটা কিন্তু খুবই ক্লাসিক ছিল। আর ভাবো একজন টপ মানে টপ বেবি ফেস যাকে বলতে গেলে ভাই সুপার হিরো যে, তো তার এগেনস্টে কিন্তু মানে এজের স্টাইল কিন্তু নিজের হিল ক্যারেক্টারটাকে বিল্ড করেছিল। অ্যান্ড দেন আমরা দেখেছিলাম যে হ্যাঁ এজের স্টাইল জন সিনাকে হারালো, তারপরে ডিন অ্যাম্ব্রোসকে ব্যাকল্যাশে হারানো, সেখান থেকে ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করা, অ্যান্ড অবভিয়াসলি এজের স্টাইলকে ওই টাইমে ফিল আসছিল, কারণ অবভিয়াসলি এজের স্টাইলের নেগেটিভ ক্যারেক্টার তার সেই প্রোমো থেকে শুরু করে স্ম্যাকডাউন ইজ দ্য হাউস দ্যাট এজের স্টাইল বিল্ড, তো ডেফিনেটলি ওই ফিলটা কিন্তু এসেছিলো এজের স্টাইলের মধ্যে দিয়ে। কিন্তু ডেফিনেটলি আমার মনে হয় যে হ্যাঁ সেক্ষেত্রে না কখনো কখনো এটা খুবই দরকার হয় যে যখন একজন সুপারস্টার যখন টপ বেবি ফেসে চলে গেছে, যাকে টু মাচ সুপার হিরো মনে করা হচ্ছে, টু মাচ গুড মনে করা হচ্ছে, তাকে একটা নেগেটিভ ক্যারেক্টার দেওয়া দরকার, কারণ সেটা তার ক্যারেক্টারের সাথে কিন্তু স্যুট করা, সেটা কিন্তু বিল্ড করে। কারণ ডেফিনেটলি ফ্যান্সরা যে মুহূর্তে একজন সুপারস্টারকে হেট করা শুরু করে না, সেই মুহূর্তে যদি তাকে যদি নেগেটিভ ক্যারেক্টার টার্ন করা যায়, তাহলে কিন্তু একটা খুব ভালো ট্রানজিশন হয় যে হ্যাঁ তোমরা আমাকে হেট করছো, এবার আমি নিজেকে নেগেটিভ জায়গায় নিয়ে গেছি। এবার দেখো কোডি রোজের সাথে কি এটা পসিবলই হতে পারে? এবার দেখো এটার উপর কিন্তু একটা বড় কমেন্ট করেছে হচ্ছে আমাদের আন্ডারটেকার। আন্ডারটেকার বলেছে আমি যখন কোডি রোজকে মিট করেছিলাম আমি বুঝতে পেরেছিলাম কোডি রোজের মধ্যে কিন্তু একটা খুব হিল ক্যারেক্টার রয়েছে, আর হ্যাঁ এই ক্যারেক্টারটাকে যদি সে যদি বিল্ড করতে পারে, যদি অন স্ক্রিন দেখাতে পারে, তাহলে কিন্তু সেটা প্রচুর সেরা হবে। আর ডেফিনেটলি আমেরিকান নাইটমেয়ারের অ্যাকচুয়াল যে ফিলটা কিন্তু তখন আসবে যখন কোডি রোজ অ্যাকচুয়ালি হিল ক্যারেক্টার আসবে। এবার দেখো এখন আমরা না একটা সিনারিও বুঝতে পাচ্ছি যে দেখো কি হয়েছিল রাসেলমেনিয়ার আগে, উই ওয়ান্ট কোডি শুরু হলো, অ্যান্ড সেখান দিয়ে আমরা দেখতে পেলাম যে হ্যাঁ রোমান রেইনস আর কোডি রোজের ম্যাচ ফাইনালি বিল্ড হলো। আর এই মুহূর্তে যদি এটাই হয় যে ফ্যান্সরা কোডি রোজকে হেট করছে, আর এটা কিন্তু ঠিক যে ডাব্লিউডব্লিউ কিন্তু এই জিনিসটার উপর কিন্তু ফোকাস করে যে ভাই ফ্যান্সটা কোনটা পছন্দ করছে অপছন্দ করছে, আর এই মুহূর্তে যদি দেখা যায় হ্যাঁ ফ্যান্সটা পছন্দ করছে না কোডি রোজকে অ্যাজ এ চ্যাম্পিয়ন, তখন কিন্তু ডাব্লিউডব্লিউ বাধ্য হবে একটা মেজর ডিসিশন নেওয়ার, আর মেবি কোডি রোজের টাইটেল হ্যান্ড চেঞ্জ করে দেবে। কারণ কোডি রোজ রোমিন রেইন্স নয় যে রোমিন রেইন্সের মতো লং টাইটেল রান দেবে, কিন্তু এটাও ঠিক যে কোডি রোজ রোমিন রেইন্সকে হারিয়েছে, তো রোমিন রেইন্সের হাফ টাইটেল রানের অ্যারাউন্ডেও কিন্তু নিয়ে যাওয়ার ডাব্লিউডব্লিউ সবসময় চেষ্টা করে কোডি রোজ, কারণ কোডি রোজের আমেরিকান নাইটমেয়ার ক্যারেক্টারটাকে আরও বেশি বিল্ড করবে, ফিল করাবে, এটাও কিন্তু দেখানোটা কিন্তু খুব দরকার। কিন্তু এটাও ঠিক যে ডাব্লিউডব্লিউ এটা তো বুঝতে পারবে যে ভাই ফ্যান্সরা যেরকম মারাত্মক লেভেলে হেট দিচ্ছে, তো কোডি রোজকে একটা কি বলবো একটা স্টপ দিয়ে আবার রিস্টার্ট করাটা কিন্তু সেক্ষেত্রে দরকার। মেবি সেটা হবে যখন তিনি টাইটেল হেরে যাবেন, অ্যান্ড দেন তিনি হিল ক্যারেক্টারে আসবে, তো এটাও কিন্তু একটা মেজর থিং হতে পারে। তাই জন্য আমার মনে হয় যে ডাব্লিউডব্লিউ কিন্তু এটা কিন্তু করতে পারে। দেখো এই মুহূর্তে না আমার জন্য মনে হচ্ছে যদি ডাব্লিউডব্লিউ এটা ভাবে যে হ্যাঁ
কোডি রোডসকে এত যখন হেড দেওয়া হচ্ছে তো আমরা এটাই করবো যে কোডি রোডসকে আমরা টাইটেল হারিয়ে দেবো, আর দেন আমরা কোডি রোডসে হিল ক্যারেক্টার আনবো, আর সেখান দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ কোডি রোডস বলবে যে একটা সময় তো তোমরাই আমাকে সাপোর্ট করেছিলে, আমি রবিন রোডসকে হারিয়েছিলাম, আর এখন তোমরা আমাকে হেড করছো, তো আমি কেন তোমাদের এবার শুনবো। আর ভাবো যে কোডি রোডস এই মুহূর্তে ফ্যান্সদের মধ্যে সুপার হিরো, আর সে যদি একটা টপ হিল ক্যারেক্টার বিল্ড করতে পারে নিজের মধ্যে, আর ডেফিনেটলি কোডি রোডস আমার মনে হয় যে কোডি রোডসের সাথে খুব ভালো স্যুট করে, কারণ তার যে ড্রেস থেকে শুরু করে তার লুক থেকে শুরু করে ডেফিনেটলি তার এন্ট্রেন্স একটুখানি ডার্ক ডার্ক ফিল করালো, তো সেটাও কিন্তু আরও বেশি ক্লাসিক হবে। আর আমার মনে হয় যে কোডি রোডসের নেগেটিভ ক্যারেক্টার কিন্তু ডেফিনেটলি কাজ করবে, আর এটা একটা প্রচুর স্পেশাল হবে। কিন্তু এটা ঠিক যে তোমরা অনেকে বলবে কোডি রোডস অ্যাজ এ চ্যাম্পিয়ন, মানে এই যে চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করার এই টাইমে, মানে এই টাইটেল রানের মধ্যেই কি কোডি রোডসের নেগেটিভ ক্যারেক্টার বিল্ড হতে পারে? দেখো এটা কিন্তু পসিবলই হতে পারে, কিন্তু এটার জন্য দরকার হচ্ছে ডাব্লিউডাব্লিউকে একজন টপ টপ বেবি ফেসকে নিয়ে আসতে হবে, যে সব থেকে বেশি টপ স্টার হবে, মানে যার উপর ফ্যান্সের একটা আলাদা ইমোশান থাকবে, সে ফেস ক্যারেক্টার থাকবে, তার এগেনস্টে কোডি রোডস টার্ন করবে। তোমরা অনেকেই কথা বলবে তাহলে জন সিনাকে নিয়ে চলে আসো, আর জন সিনা কোডি রোডসের ম্যাচ হলো, কোডি রোডস হিল টার্নে থাকলো, আর সেখান দিয়ে হিল ক্যারেক্টারটা ওয়ার্ক করলো, আর জন সিনা হেরে গেলো, যেটা খুবই অবভিয়াস, আমরা জানি যে জন সিনা তো হেরে যায়, কিন্তু এটা কিন্তু বুঝতে পারছি জন সিনাকে দিয়ে কিন্তু সেটা হবে না, কারণ জন সিনা ফুল টাইমার নয় যে একটা লং টাইম ধরে স্টোরি লাইন দেবে, কারণ এই মুহূর্তে কোডি রোডসের হিল ক্যারেক্টারটাকেও কিন্তু এলিভেট করার জন্য কিন্তু এমন একজন সুপারস্টার দরকার যে একটা লং টাইম ধরে কোডি রোডসের সাথে ফাইট দেবে, কোডি রোডসের নেগেটিভ ক্যারেক্টারটাকে কিন্তু বিল্ড করবে। দেখো অবভিয়াসলি তোমরা অনেকে বলো জন সিনা কেন না, কারণ দেখো জন সিনা এজ স্টাইলে যখন স্টোরি লাইন চলেছে তখন কিন্তু একটা লং ওয়েতে কিন্তু চলেছিল, লাইক মানি ইন দ্য ব্যাঙ্ক, তারপর সামার স্ল্যাম, তারপরে গিয়ে আমরা মাঝখানে দেখেছিলাম যখন এজ স্টাইল টাইটেল ক্যাপচার করেছিল তখন সেই ডিন অ্যাম্ব্রোসের সাথে স্টোরি লাইন, তো মাঝখানে জন সিনা ঢোকা, আমরা জানি যে নো মার্সিতে ম্যাচ হয়েছিল, তারপরে গিয়ে রয়্যাল রাম্বলে গিয়ে এজ স্টাইল অ্যান্ড জন সিনার ম্যাচ, তো অবভিয়াস দেখো জন সিনা ওই টাইমে ছিল, তো ডেফিনেটলি ওটা কাজ করেছিল, কিন্তু এই মুহূর্তে যদি আমরা ভাবি তাহলে এমন একজন সুপারস্টার দরকার যে কিন্তু ওই টাইমে থাকবে। আর তোমরা অনেকে বলবে তাহলে কি এটা হতে পারে যে ডাব্লিউডাব্লিউই সেথ রলিন্সকে ইউজ করতে পারে, কারণ সেথ রলিন্স অবভিয়াসলি কোডি রোডসের শিল্ড হয়েছিল, সেথ রলিন্সের টপ বেবি ফেস, মানে ফেস ক্যারেক্টারটাই দেখিয়েছে কোডি রোডসের সাথে যেরকম অ্যাঙ্গেল করেছে, কিন্তু কোডি রোডস হয়তো সেথ রলিন্সের এগেনস্টে টার্ন করো, তো এরকম অ্যাঙ্গেল কি হতে পারে? দেখো আমার মনে হয় যে এটা হয়তো ওইভাবে ওয়ার্ক করবে না, কারণ সেথ রলিন্সের আমরা সবসময় হিল ক্যারেক্টার বেশি দেখে আসি, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা কখনোই হবে না যে ভাই সেথ রলিন্সের এগেনস্টে কোডি রোডস টার্ন করবে। তাহলে এমন কোন সুপারস্টার যে সব থেকে বেশি অ্যাটেনশন গেইন করবে ফ্যান্সদের কাছে, একটা টপ ফেস ক্যারেক্টার হিসেবে থাকবে, তার এগেনস্টে কোডি রোডস টার্ন করবে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে গাইস অনলি নাম হতে পারে সেটা হবে যখন রোমান রেইন্স রিটার্ন করবে। আমার মনে হয় যে এটা একটা খুবই ক্লাসিক রোল প্লে হতে পারে যে ডাব্লিউডাব্লিউই ইউজ করতে পারে, যে ভাই গাইস সিরিয়াসলি ভাবো যে রোমান রেইন্স যে মুহূর্তে রিটার্ন করবে ফেস ক্যারেক্টার থাকবে, আর রোমান রেইন্সের ফেস ক্যারেক্টার অবভিয়াসলি ফ্যান্সের একটা নেক্সট লেভেল সাপোর্ট থাকবে, আর ওই মুহূর্তে আমরা দেখবো যে রোমান রেইন্সের রকের ম্যাচ যে মুহূর্তে বিল্ড আপটা হলো, আর রোমান রেইন্স রককে হারিয়েও দিল, অ্যান্ড দেন আমরা দেখবো যে রোমান রেইন্স হয়তো স্টেপ আপ করলো কোডি রোডসের এগেনস্ট, আর কোডি রোডস শুরু শুরুতে হয়তো রাজি থাকবে যে হ্যাঁ চলো তুমি ফর্মার চ্যাম্পিয়ন, তো আমি একজন মানে কি বলবো ডমিনেটিং চ্যাম্পিয়ন বা অ্যাজ এ ওয়ার্ল্ড ফার্স্ট চ্যাম্পিয়ন অবভিয়াসলি, তো সেক্ষেত্রে কোডি রোডস অ্যাকসেপ্ট তো করবে, কিন্তু লাস্ট মোমেন্টে আমরা দেখবো যে কোডি রোডস টার্ন করলো রোমান রেইন্সের এগেনস্ট, আর কোডি রোডস এটাই এক্সপ্লেন করবে যে ভাই আমি তোকে হারিয়েছি, যেখানে আমার পুরো স্পটলাইট পাওয়ার কথা সেখানে ফ্যান্সরা আমাকে অপছন্দ করছে, ফ্যান্সরা তোকে পছন্দ করছে, আর তুই যখন এসেছিস তখন তুই আমার অ্যাটেনশনটা ছিনিয়ে নিয়েছিস, বা বলা চলে তুই আমার স্পটলাইটটা ছিনিয়ে নিয়েছিস। এখান দিয়ে আমরা দেখতে পাবো যে কোডি রোডস একটা ক্রস রোড মারবে রোমান রেইন্সের, এখান দিয়ে বিল্ড আপ হবে কোডি রোডস আর রোমান রেইন্সের হয়তো চ্যাপ্টার থ্রি, যেখানে অলরেডি আমরা দেখেছি যে কোডি রোডস একটা জিতেছে, রোমান রেইন্স একটা জিতেছে রেসলম্যানিয়া, তো দুজনের 1:1 সিচুয়েশন, আর এখান দিয়ে কি চ্যাপ্টার থ্রি বিল্ড হতে পারে? দেখো আমার মনে হয় যে এটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করবে, বা তোমরা অনেকে বলবে যে এখানে কি এরকম অ্যাঙ্গেল হতে পারে যে হ্যাঁ কোডি রোডস হয়তো কোনো কারণে টাইটেল হেরে গেল, অ্যান্ড রোমান রেইন্স টাইটেল ক্যাপচার, বা এরকম হতে পারে যে ডাব্লিউডাব্লিউই হয়তো রক আর কোডি রোডসের ম্যাচ করলো, সেখান দিয়ে আমরা দেখবো যে রক টাইটেল ক্যাপচার করলো, রোমান রেইন্স ওদিকে ফেস ক্যারেক্টার থাকলো, রোমান রেইন্স রককে হারিয়ে টাইটেল রিক্যাপচার করলো, অ্যান্ড দেন আমরা দেখবো যে কোডি রোডস স্টেপ আপ করছে আবার রোমান রেইন্সের এগেনস্টে, আর সেখানে আমরা দেখবো যে কোডি রোডস মেজর হিল টার্ন করলো, আর সেখান দিয়ে রোমান রেইন্স আর কোডি রোডসের ম্যাচ হতে পারে, এটা চ্যাপ্টার থ্রি, অ্যান্ড রেসলম্যানিয়া অ্যানাদার রেসলম্যানিয়ায় লিড করলো, এটা কিন্তু একটা খুবই সেরা হবে, যেমন আমরা ব্রক লেসনার রোমান রেইন্সের স্টোরি লাইন দেখি, তো অনেকটা বলবো যে হ্যাঁ একটুখানি লং টাইমে গিয়ে হবে ডেফিনেটলি, তো সেটাও কিন্তু প্রচুর ভালো ওয়ার্ক করবে, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ
সিচুয়েশন হতেই পারে, কারণ আমার মনে হয় যে মেজর না, দেখো কোডি রোজ যদি হিল টার্ন করে তাহলে একটা মেজর রিজন থাকা দরকার, এই রিজনটা এটাই হবে যে কোডি রোজ টাইটেল হারবে অ্যান্ড দেন কোডি রোজের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হবে যে হ্যাঁ ভাই একটা সময় এই ফ্যান্সটা চেয়েছিল আমাকে আর আমি রোমান রেন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম, এখন ফ্যান্সটাই চাইছেন আমাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে। তো এই যে ফ্যান্সদের যে ভু আসাটা, যে হেড আসাটা, ওটাই কিন্তু কোডি রোজকে পুরো টার্ন করিয়ে দেবে হিলে, আর অবভিয়াসলি এটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করবে। তাই আমার মনে হয় যে ডাব্লিউডব্লিউই কিন্তু এটা খুবই করা দরকার যে অ্যাজ তোমরা কোডি রোজকে চ্যাম্পিয়ন রেখে টার্ন করো, কিন্তু এমন একজন সুপারস্টার এগেনস্টে করো যে প্রচুর টপ বেবি ফেস থাকবে, অবভিয়াসলি ফ্যান্সদের একটা মারাত্মক সাপোর্ট থাকবে। তাই জন্য আমার মনে হয় যে এটা কিন্তু রোমান রেন্স যথেষ্ট ভালো করতে পারে, যে রোমান রেন্স আর কোডি রোডসের আবার একটা চ্যাপ্টার হলো, চ্যাপ্টার থ্রি হলো, আর এটাও কিন্তু খুবই ক্লাসিক হতে হবে। তবে তোমরা অনেকেই বলবে যে কোডি রোডস রোমান রেন্সে আবার ম্যাচ দেবো, দেখো এটা এরকম অ্যাঙ্গেল হবে যে এবার রোমান রেন্স ফেস থাকবে, কোডি রোডস হিল থাকবে, এখান দিয়ে পুরো স্টোরি লাইন চলবে অ্যান্ড ডেফিনেটলি এটা কিন্তু কোডি রোডসকে কিন্তু যথেষ্ট ভালো এলিভেট করবে। তবে তোমাদের কি মনে হয়, তোমার সাথে কমেন্ট জানাতে পারো যে তোমরা কি সত্যিই চাও যে কোডি রোডসে হিল ক্যারেক্টার আসুক? দেখো আমি এটা চাই, কারণ আমার মনে হয় যে ফ্যান্সরা যেরকমভাবে কোডি রোডসকে হেট করছে তো সেক্ষেত্রে কোডি রোডসের একটা মেজর চ্যালেঞ্জ নেওয়া দরকার যে হ্যাঁ আমি ক্যারেক্টারটাকে টার্ন করাবো অ্যান্ড দেন আমি দেখবো যে হ্যাঁ ফ্যান্সটা কীরকমভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। তাই এটা কিন্তু খুবই দরকার, কারণ প্রচুর সুপারস্টার কিন্তু ফেল করেছে অ্যাজ এ ফেস ক্যারেক্টারের থেকে, লাইক রোমান রেন্স ডেফিনেটলি। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা খুবই করা দরকার। তবে তোমাদের কি মনে হয়, তোমার সাথে কমেন্ট জানাতে পারো। আগে অনেক ডিসকাশন আসবে, অনেক কিছু হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।